মানিক মিয়া এভিনিউ আছে। মানিক মিয়া এভিনিউতে নাগরিক টিভির একজন প্রতিনিধি সংবাদকর্মী নিউজ প্রচার করছিলেন। গতকালকে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করার পরে এই সংবাদটি তারা প্রচার করছেন লাইভে। লাইভে প্রচার করার সময় ওখানে আমাদের অন ডিউটি একজন পুলিশ সদস্য প্রোটেকশন ডিভিশনের সংসদ ভবন এলাকাতে তার দায়িত্ব, সে আসলে কনস্টেবল র্যাঙ্কের লোক, সেই বিষয়টার গুরুত্ব আসলে বুঝতে পারি নাই। সম্প্রচার কর্মীদের সাথে কি ধরনের আচরণ করতে হবে বা তাদের সাথে পুলিশ মিডিয়ার রিলেশন কি হবে, তাদের মিডিয়া কর্মী যখন লাইভে থাকে তখন কিভাবে সহায়তা করতে হবে, এই বিষয়ে তার আসলে ধারণা ছিল না, যেটা আমরা জেনেছি। তারপরও যে অনভিপ্রেত যে ঘটনা ঘটছে, অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটছে এবং এই ঘটনাটা ঘটার পরে যখন আমাদের দৃষ্টিতে আসে তখন আমরা যাচাই করে দেখেছি যে সে একটি অপেশাদার আচরণ করেছে। এই অপেশাদার আচরণ করার দায়ে তাকে আমরা গতকালকে আমাদের পুলিশ লাইসে ক্লোজ করেছি এবং কমিশনার মহোদয় তার বিরুদ্ধে বিবাহ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট ডিসিকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় আরেকজন যে এসআই সাহেব ছিলেন যার নির্দেশে আপনাদের তার নাম কি হয়েছে, এটা তো তদন্ত কমিটি ওইভাবে গঠন হয় নাই। আমরা অন দ্য স্পটে কি ঘটেছিল সেই বিষয়ে আমরা কথা বলেছি তেজগাঁও ডিভিশনের অফিসার যারা আছেন এবং আমাদের সংসদ সচিবালয়ের একজন এসি দায়িত্ব পালন করে অন্যান্য বাহিনীর সদস্যদের সাথে, তার সাথে কথা বলে আমরা দেখেছি যে আসলে এই কনস্টেবল সে অতি উৎসাহী হয়ে এই অপেশাদার আচরণটি করেছে। সে নিজে এটা অভিযুক্ত, সে অভিযুক্ত হিসেবে তাকে আমরা পুলিশ লাইসে ক্লোজ করেছি এবং তার বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামীকাল যে বিএনপির একটা আন্দোলনের প্রক্রিয়া আছে, আপনাদের নিরাপত্তা আয়োজনটা বিএনপি সারা দেশব্যাপী কালকে তাদের বিক্ষোভ কর্মসূচি আছে। বিক্ষোভ কর্মসূচি তাদের রাজনৈতিক তাদের অধিকার, সেটা তারা করবে। তবে ঢাকা মহানগর পুলিশ তাদের এই বিক্ষোভ কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে ধরনের প্রক্রিয়া গ্রহণ করা দরকার, নিরাপত্তা দেওয়ার জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার, সমস্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য ইতিমধ্যে আমরা প্ল্যান করেছি এবং কালকেও ঢাকা মহানগর জুড়ে আমাদের সমস্ত ক্রাইম ডিভিশনের অফিসার কোর্স থেকে শুরু করে আমাদের প্রোগ্রাম থাকবে, আমাদের সিনিয়র অফিসাররা মাঠে থাকবে। যে কোনো ধরনের নাশকতা হোক, আইন শৃঙ্খলা অবনতি হোক, এই ধরনের ঘটনা যারাই ঘটাবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সংসদ এলাকায় আমরা দেখি যে অস্ত্র আগ্নেয়াস্ত্র বহনের ব্যাপারে একটা নিষেধাজ্ঞা কালকে এসছে, এটার নেপথ্য সংসদ যখন অধিবেশন চলমান থাকে সেই সময় সংসদ ভবন এলাকা সেখানে